হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু লার্ন লানবাই ইউটিউব চ্যানেল আজকে ক্লাসে আমরা রিপ্রোডাকশন অর্থাৎ জননের চ্যাপ্টার থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো মেনলি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং হিউম্যান রিপ্রোডাকশান এই দুটো পোর্শান থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এবং অনেকে তোমরা বারবার করে কমেন্ট করছো ক্লাস করানোর জন্য তো প্রথমে বলে রাখি আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো শারীরিক অসুস্থতার জন্যই তোমাদের আমি ক্লাস করাতে পারছি না হয়তো দু একদিন একটু সমস্যা হতে পারে আমি একটু সুস্থ হলেই তোমাদের জন্য কন্টিনিউ ক্লাস নিয়ে আসবো আমি জানি অনেক সিলেবাস তোমাদের বাকি অনেক প্রস্তুতি নেওয়ার বাকি আছে এবং মক টেস্টের কথাও আমি তোমাদের বলেছিলাম সে ব্যাপারে আমি ভিডিও শেষে আলোচনা করবো প্রথমে ক্লাসটা করিনি দেন আমরা বাকি বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তো চলো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দেখো সিনগ্যামি কি ফিউশন অফ গ্যামেট ফিউশন অফ সাইটোপ্লাজম ফিউশন অফ টু সিমিলার স্পোর ফিউশন অফ টু ডিসিমিলার স্পোর তো সিনগ্যামি হলো ফিউশন অফ গ্যামেট দুটো গ্যামেটের যদি মিলন হয় তাহলে সেটাকে বলছে সিনগ্যামি দ্যাট মিন যে প্রসেসটাকে ফার্টিলাইজেশন বলছে তারই একটা অপর নাম হলো সিনগ্যামি পরের প্রশ্ন দেখো অ্যানিমোফিলি কী পাখির সাহায্যে পরাগযোগ যদি পাখির সাহায্যে পরাগযোগ হয় তাহলে সেটাকে বলে অর্নিথোফিলি পতঙ্গের সাহায্যে যদি পরাগযোগ হয় তাহলে তাকে বলছে কি অ্যান্টামোফিলি আর মানুষের মাধ্যমে যদি পরাগযোগ হয় তাহলে সেটাকে বলছে কি অ্যান্থ্রোফিলি জলের মাধ্যমে যদি পরাগযোগ হয় তাহলে সেটাকে বলে হাইড্রোফিলি তাহলে অ্যানিমোফিলি হচ্ছে বায়ুর মাধ্যমে পরাগযোগ অপশন নাম্বার টুতে যেটা রয়েছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী যদি প্রবেশ করে তাকে কি বলে তো আমরা একটু ছবি দিয়ে দেখে নেব দেখো এইটা হলো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল যেটা বলছে আর এই যে দেখো যেটা লেখা আছে পোলেন টিউব এই যে পোলেন টিউব যদি রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাহলে তাকে বলছে কি পোরোগ্যামি অপশন নাম্বার তিনে রয়েছে দেখো পোরোগ্যামি তাহলে মেসোগ্যামি আর চালাজোগ্যামিটা কি একটু দেখে নিই রাখো আমি তখন বলবো যখন পরাগনালীটা এই চালাজা পোর্শান দিয়ে প্রবেশ করে ভিতরে এন্ট্রি করবে এইটা হচ্ছে চালাজা পোর্শান এই পোর্শানটা হচ্ছে চালাজা বলছে ঠিক আছে তো এই চালাজা পোশান থেকে প্রবেশ করে এসে ভিতরে যখন প্রবেশ করবে তখন সেটা হচ্ছে চালাজোগ্যামি আর পোরোগ্যামের ক্ষেত্রে এটা বাইরে থেকে এসে একেবারে ডিরেক্টলি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে ক্ষেত্রে কি হয় দেখো এটা হচ্ছে ইনটিগিউমেন্ট এই যে লেয়ার দুটো বাইরে রয়েছে এই লেয়ারটা হচ্ছে ইন্টিগিউমেন্ট এই 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 যে লেয়ারটা এটা হচ্ছে তো ভেদ করে যদি পোলেন টিউবটা ভিতরে প্রবেশ করে তাহলে তাকে বলবে মেসোগ্যামি মানে ঠিক এই ইনটিগিউমেন্ট দিয়ে এসে এখান থেকে ভিতরে প্রবেশ করবে এই রাস্তাটা হলে এটাকে বলছে কি মেসোগ্যামি পরের প্রশ্ন দেখো দি নিষেক কোথায় দেখা যায় দি নিষেক মানে কি ডাবল ফার্টিলাইজেশন এটা কোথায় দেখা যায় তো দেখো এই ডাবল ফার্টিলাইজেশন বা দি নিষেক এটা একটা কিন্তু কমপ্লেক্স জটিল একটা প্রসেস যেটা কিনা না যেগুলো ফ্লাওয়ারিং প্ল্যান্ট হয় তাদেরই দেখা যায় অপশান নাম্বার চারে দেখো অ্যানজিওস্পাম্প এখানে তোমাদের একটা এমব্রয়োর স্যাকের ছবি দেওয়া আছে দি নিষেকটা কি জাস্ট ছোট্ট করে একটু বলে দিচ্ছি তো এই এমব্রয়োর স্যাকে একটা এক্সেল থাকে যেটা কিনা না এই সেলটা হচ্ছে এক্সেল ঠিক আছে যেটাকে আমি লাল কালার করে দিচ্ছি এবং এখানে যে বেগুনি কালারটা রয়েছে এটা হচ্ছে পোলার নিউক্লিয়াই এবং যে পরাগ নালিটা যেটা আসছে যেটা আগে আমরা দেখলাম সেই পরাগ নালির মধ্যে দিয়ে দুটো গ্যামেট আসে দুটো গ্যামেট কি করে একটা এক্সেলকে ফার্টিলাইজড করে আর একটা এই পোলার নিউক্লিয়াইকে ফার্টিলাইজড করে প্রসেসটা দেখো এখানে ছোট্ট করে তোমাদেরকে দেওয়া রয়েছে তো এই দুটো সেলকে ফার্টিলাইজড করার জন্য এই দুটো সেলকে ফার্টিলাইজড করার জন্য দেখো এক্সেলকে ফার্টিলাইজ করে কি তৈরি করছে জাইগোট তৈরি করছে যেটা কিনা টু এন এবং এন্ডোস্পাম তৈরি করছে কোনটা ওই যে পোলার নিউক্লিয়াস ফার্টিলাইজ করছে আগে থেকে অলরেডি তাতে দুটো নিউক্লিয়াস ছিল আর একটা গ্যামেটের নিউক্লিয়াস এসে যখন ফার্টিলাইজ করছে তাহলে থ্রি এন হয়ে যাচ্ছে এন্ডোস্পাম তৈরি করছে সেটা হচ্ছে থ্রি এন এখান থেকেও প্রশ্ন আসে যে এন্ডোস্পামের এই যে থ্রি এন এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে পরের প্রশ্ন দেখো নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে কী বলে তো নিষেক প্রক্রিয়া ছাড়া যদি ফল গঠনের কথা বলে তাহলে অ্যান্সার হবে কি পার্থো বলে তো পার্থো কার্পি নিষেক ছাড়া ফল উৎপাদন হয় মানে কি বীজহীন ফল উৎপাদন সেটাকেও পার্থ পার্থো কার্পি বলে জেনেসিসটা কি পার্থেনো জেনেসিসটা হলো যে নিষেক ছাড়া জনন মানে উইদাউট ফার্টিলাইজেশন রিপ্রোডাকশন হয় কিভাবে দেখো যে ফিমেল গ্যামেট থাকে সেই ফিমেল গ্যামেটটা কিন্তু ম্যাচিওরড হয়ে একটা আলাদা ইন্ডিভিজুয়াল বা আলাদা অর্গানিজম তৈরি করছে যেটা কি না হ্যাপ্লয়েড অর্গানিজম স্বাভাবিকভাবে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে গ্যামেট কি হ্যাপ্লয়েড থাকে তাহলে যে অর্গানিজমটা তৈরি করবে সেটাও হ্যাপ্লয়েড এক্সাম্পল যদি বলি যে ড্রোন অফ হানিবি ঠিক আছে মৌমাছি যেটা তো সেই ড্রোন হচ্ছে এই জেনেসিসের এক্সাম্পল পলি কি পলি এমব্রায়নিটা হলো এমন একটা কন্ডিশন যে যেখানে ফার্টিলাইজড হয় এবং ফার্টিলাইজড এগ থেকে দুই বা তার বেশি এমব্রায় তৈরি করে মানুষদের ক্ষেত্রে যেমন টুইন হয় মানে যমজ বাচ্চা হয় তো সেটাও কিন্তু পলি এমব্রায়নের এক্সাম্পল পরের প্রশ্ন দেখো এটা ইংলিশে দেওয়া রয়েছে ইন অ্যানজিওসপাম মানে অ্যানজিওসপামদের ক্ষেত্রে মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস অকার ইন অ্যান্থার ফর্মস গ্যামেট উইদাউট ফার্দার ডিভিশন ইনভলভ মিওসিস অকারিন ওভিউল তো প্রথমে বলে দিই যে মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি জেনেসিস মানে আমি আগেও বলেছি সিনথেসিস মানে মাইক্রোস্পোর মাদার সেল থেকে যে মাইক্রোস্পোর তৈরি হওয়া গ্যামের তৈরি হওয়া সেই প্রসেসটাই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোর মাদার সেল থেকে যে ফিমেল গ্যামের তৈরি হওয়া সেটাকে বলছে মেগাস্পোরোজেনেসিস ঠিক আছে তো এই দুটোর জন্য কিন্তু অ্যান্থার এবং ওভিউল দেখো একটা করে অপশান আছে তার মানে অলরেডি এখান থেকে আমরা দেখলে এই অপশান দুটো বাদ চলে গেল ফর্মস গ্যামেট উইদাউট ফার্দার ডিভিশন তাহলে একটা মাদার সেল থেকে যখন গ্যামেট তৈরি হবে মেগাস্পোর মাদার সেল ঠিক আছে এম এম সি এটা অলরেডি কি এটা টু এন কন্ডিশনে আছে ঠিক আছে এটা আছে টু এন কন্ডিশনে তাহলে যদি টু ইন কন্ডিশনে থাকে সেখান থেকে গ্যামের তৈরি হবে মানে কি অলরেডি সেখানে হ্যাপ্লয়েড হবে তাহলে তাতে ডিভিশন দরকার তাহলে ফার্দার ডিভিশন যদি না হয় তাহলে কী করে হবে এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে ইনভলভ অপশান নাম্বার সিতে মিওসিস তাহলে এই যে মেগাস্পোর মাদার সেল থেকে মেগাসপোর মানে ফিমেল গ্যামের তৈরি হওয়ার যে প্রসেস সেটা কি মিওসিক্যালি সেলটা ডিভাইড হয় এবং এটাই অপশন নাম্বার সিতে অ্যান্সার রয়েছে যে বোথ ইনভলভ মিওসিস পরের প্রশ্ন এখন নিচের কোন জৈব বস্তুটি কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে এবং উৎসেচক দ্বারা বিনষ্ট হয় না সেলুলোজ কোথায় থাকে সেল ওয়ালে থাকে লিগনিন কোথায় থাকে আমাকে কমেন্ট বক্সে বলবে কিউটিকালও কিন্তু একটা মানে শক্ত কঠিন যে আবরণ সেটা এবং স্পোরোপোলেনিন স্পোরোপোলেনিনটা কি স্পোরের যে বাইরের আবরণ একটা স্পোরের যে এক্সাইন একদম আউটারমোস্ট যে লেয়ার সেটাই হচ্ছে স্পোরোপোলেনিন এবং এই স্পোরোপোলেনিনে যে কেমিক্যাল কম্পোজিশান বিভিন্ন রকমের সাবস্ট্যান্স ডিপোজিটেড থাকে সেই জন্য কিন্তু এটা একদম এক্সট্রিম কন্ডিশনেও মানে ভালো থাকে এই জন্যই কিন্তু এই যে স্পোর যেটা হয় তার ফসিলাইজেশন পসিবল হয় এই স্পোরোপোলেনিন বা পোলেন এক্সাইন প্রেজেন্ট থাকার জন্য তো অপশান নাম্বার তিন স্পোরোপোলেনিন হবে এটা সঠিক উত্তর পলিনেশন কোথায় দেখা যায় একদম সিম্পল পলিনেশন যেগুলো হায়ার অর্ডার ক্লাসিফিকেশনে রয়েছে অ্যাঞ্জিওস্পাম এবং জিমনোস্পাম মানে ব্যক্তবিদী যে উদ্ভিদ তাদের ক্ষেত্রে কি হয় পলিনেশন দেখা যায় অপশান নাম্বার তিন পরের প্রশ্ন দেখো সার্টলি কোষের কাজ কি তো কোষের কাজ হচ্ছে শুক্রাণুর পুষ্টি সরবরাহ করা যে শুক্রাণু উৎপাদন হয় সেই শুক্রাণুটার পুষ্টি সরবরাহ করাই হচ্ছে সার্টলি কোষের কাজ এবং এই কোষটা কি আর কোথায় অবস্থিত আমরা জাস্ট একটা ছোট্ট ছবির সাহায্যে দেখবো এবং এখান থেকে আমরা আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু বুঝতে পারবো দেখো এই যে শুক্রাশয়ের যে ছবিটা দেওয়া রয়েছে এই শুক্রাশয়ের মধ্যে দেখো এই যে সেমিনিফেরাস টিবিউল আমরা যদি শুক্রাশয়ের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি সেখানে কি রয়েছে টিউনিকা অ্যালবুজিনা মানে যে বহির আবরক শ্বেত আবরক যেটা আর কি রয়েছে লেডিগের আন্তর্কোষ রয়েছে সেল রয়েছে সেমিনিফেরাস টিবিউল রয়েছে তো এই যে সেমিনিফেরাস টিবিউল রয়েছে এই সেমিনিফেরাস টিবিউলটা দেখো বড় করে দেখানো এবং এর যে ট্রান্সভার্স সেকশনের ছবি সেটাকেই আমরা দেখবো যে বাইরে থেকে ভিতর পর্যন্ত ঠিক আছে একদম এই বাইরের পোষান থেকে ভিতর পোষ্যান পর্যন্ত কি কি আছে এবং কি কি হয় এখানে জাস্ট আমরা দেখব দেখো একদম বাইরে যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম বা এটা হচ্ছে আদি শুক্র কোষ এখান থেকে কি হচ্ছে মাইটোটিক ডিভিশন হচ্ছে মনে রাখবে প্রথমে কি হচ্ছে মাইটোটিক ডিভিশন হচ্ছে দেন কি হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট বা প্রাথমিক যে শুক্রকোষ সেটা তৈরি হচ্ছে তারপরে হয় কিন্তু মিওটিক ডিভিশন হচ্ছে এবং সেটাও মিওটিক ডিভিশন ওয়ান কারণ ফার্দার আরও একটা মিওসিস ডিভিশন হবে তো মিওটিক ডিভিশন ওয়ানের পর হচ্ছে কি সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা কিনা হচ্ছে গৌণ শুক্রকোষ এবং তারপরে আবার মিউটিক ডিভিশন হয়ে কি তৈরি হচ্ছে স্পারমাটিট তৈরি করছে যেটা অপরিণত শুক্রাণু এবং এর পাশে দেখো ছবি দিয়ে সমস্ত স্ট্রাকচার দেওয়া রয়েছে এবং এই স্পার্মাটিটগুলো দেখো যে সেলগুলোর মধ্যে দেখো সেই মাথা গুঁজে থাকার মতো যে সিচুয়েশান যে এরকম করে রয়েছে সেই সেলগুলোকেই বলছে কিন্তু সার্টলি সেল এবং কেন রয়েছে কারণ কি এই সেলগুলো পুষ্টি সংগ্রহ করার জন্যই কিন্তু রয়েছে এবং এর পরে এই স্পার্মাটিটগুলো মানে যেগুলো অপরিণত শুক্রাণু সেগুলো কি হবে ম্যাচিওর স্পাম হবে বা পরিণত শুক্রাণু হবে এই থেকে পুষ্টি সংগ্রহ করে এবং টোটাল এই যে প্রসেসটা এটা কি প্রসেস এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এই প্রসেসকে বলছে কি স্পারমাটোজেনেসিস শুক্রাণু উৎপাদনের যে প্রসেস এবং এই প্রসেসকে দুটো ভাগে ভাগ করছে এই যে বললাম স্পার্মাটোগোনিয়াম থেকে যে স্পার্মাটিড তৈরি হওয়া এটাকে বলছে কি স্পারমাটোসাইটোজেনেসিস আর স্পার্টিট থেকে যে ম্যাচিও স্পাম তৈরি হচ্ছে তাকে বলছে স্পার্মিও জেনিসিস তাহলে অল টোটাল এই দুটো প্রসেস একটা হচ্ছে এখান থেকে এতটা পর্যন্ত এবং তারপর এখান থেকে এই প্রসেসটা তো এই দুটো প্রসেস মিলেই হচ্ছে কিন্তু স্পার্মাটো জেনিসিস এখানে আরেকটুখানি ছবিতে দেওয়া রয়েছে দেখো সার্টোলি সেল এই যে যেখানেই যে স্পার্মাটিটগুলো এই যে রয়েছে অবস্থান করছে সেটাই হচ্ছে কি সার্টোলি সেল পরের প্রশ্ন দেখো লেডিগের আন্তর্কোশ খরণ করে কোন হরমোন মানে কোন হরমোন খরণ করে লেডিগের আন্তর্কোষ অপশান নাম্বার চারে দেখো টেস্টোস্টেরন হরমোন খরণ করে এবং আমরা ছবিটা যদি দেখি এই যে আমরা দেখলাম একটা সেমিনিফেরাস টিবিউল আরও একটা যে সেমিনিফেরাস টিবিউল এই যে টিবিউলগুলো রয়েছে এর মাঝখানে যে ধাত্র বিশিষ্ট যে অংশগুলো রয়েছে সেখানে যে সেলগুলো রয়েছে সেটাই হচ্ছে কি লেডিক সেল এবং এই লেডিগের যে সেল আন্তর্কোশ বলছে মানে কি অন্তর্বর্তী স্থানে অবস্থিত বলে এবং এই সেলগুলো কি করছে টেস্টোস্টেরন হরমোন খরণ করছে পরের প্রশ্ন দেখো মহিলাদের যে প্রথম তাকে কি বলছে অপশন চার তাকে বলছে কি মেনার্ক বলছে এবং যেটা ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়সে যেটা হয় দেখো ক্লিটোরিস কি স্ত্রী জনতন্ত্রের অংশ পুরুষ জনতন্ত্রের অংশ উভয় না কোনোটি নয় তো ক্লিটোরিস হলো স্ত্রী জননতন্ত্রের অংশ ক্লিটোরিসের বাংলা যদি বলি ভঙ্গাকুল তো এটা স্ত্রী জনতন্ত্রের অংশ এবং কোন কোন যে স্ত্রী জননতন্ত্র পুরুষ জননতন্ত্রের কী কী অংশ রয়েছে এবং প্রত্যেকটি অংশের নাম সেগুলো থেকে কিন্তু এ ধরনের প্রশ্ন হয় নামটা তুলে দিয়ে জিজ্ঞেস করবে যে এটা কোন ধরনের জননতন্ত্রের অংশ তো এক্ষেত্রে অপশন নাম্বার ওয়ান যেটা ক্লিটোরিস বা ভঙ্গাকুর এটা স্ত্রী জননতন্ত্রের অংশ এইচ সি জি এইচ পি এল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন খরিত হয় কোনটির থেকে ওভারি প্লাজেন্টা ফ্যালোপিয়ান টিউব না পিটুইটারি প্রথমত ইস্ট্রোজেন প্রজেস্টরনের নাম তোমরা প্রত্যেকেই শুনেছো এইচ সিজি কি এইচ সিজি হচ্ছে হিউম্যান করিওনি গোনাডোট্রপিন আর এইচ পিএলটা কি হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন হরমোন যেটা তো এই হরমোনগুলো প্রত্যেকটাই অপশান নাম্বার বি প্লাসেন্টা বা অমরা থেকে খরিত হয় নেক্সট প্রশ্নে দেখো ডিম্বাশয়ের একেবারে বাইরের স্তর কোনটি এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তো আমরা যদি ওভারি স্ট্রাকচারটা দেখি সেখানে দেখবো বাইরের স্তরটা হচ্ছে প্রজনন কলা আমরা একটু ছবি দিয়ে ব্যাপারটাকে দেখে নেবো দেখো তো এটা একটা ডিম্বাশয়ের ছবি এবং একদম বাইরের যে স্তরটা এখানে হাইলাইট করা আছে যেটাকে বলছি কি জার্মিনাল এপিথেলিয়াম সেটাই কিন্তু এখানে অ্যান্সার প্রজনন কলাস্তর এই জার্মিনাল এপিথেলিয়ামের বাংলা হচ্ছে প্রজনন কলাস্তর এবং তারপরে কি রয়েছে তারপরে রয়েছে কি টিউনিকা অ্যালবুজিনা তো এই ধরভাবে ডিম্বাশয়ের প্রত্যেকটা কি কী অংশ রয়েছে না রয়েছে সেগুলোও কিন্তু একটু পড়তে হবে এখান থেকেও প্রশ্ন হয় নেক্সট প্রশ্ন দেখো মানুষের ক্ষেত্রে নিচের কোনটি অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি তো পিনিয়াল গ্রন্থি কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি কর্পাস কার্ডিয়াকাম কর্পাস অ্যালাটামের মধ্যে অপশান নাম্বার টু কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি যেটা সেটাই কিন্তু অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি আমরা একটু ছবিটা দেখবো আগে যে ছবিটা দেখেছিলাম তো এই ডিম্বাশয়ের ছবিটা দেখলে আমরা দেখবো দেখো এর বাইরে কি রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম পড়লাম এবং তারপরে রয়েছে টিউনিকা অ্যালবুজিনা যেটা পরের স্তর সেকেন্ড স্তর এবং এরপর স্ট্রোমা রয়েছে এবং এখানে দেখো প্রাইমোডিয়াল ফলিকল যেটা কিনা না আদি ডিম্বথলু এবং এই আদি ডিম্বথলুগুলো আস্তে আস্তে পরিণত হতে হতে কি হয় দেখো ম্যাচিওর ফলিকল হচ্ছে এবং এটা হচ্ছে ডিম্বাণু তো এই ওভামটা বেরিয়ে গেল এবং ওভামটা বেরিয়ে যাওয়ার পর যে পরিণত ডিম্বথলি থেকে যে ডিম্বাণুটা বেরিয়ে গেল সেটার পর যেটা পড়ে রইল সেটা কি সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম এবং এটাই কিন্তু ধীরে ধীরে গ্রন্থিতে পরিণত হচ্ছে ম্যাচিওর কর্পাস লিউটিয়াম যেটা সেটাই কিন্তু গ্রন্থি এবং এই গ্রন্থিটা কি করে এই গ্রন্থিটা হলো মানে যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে প্রোজেস্টেরন হরমোন খরণ করে এটা হচ্ছে অস্থায়ী এটা আগে থেকে তো ছিল না যখন ডিম্বাণুটা বা ওবামটা বেরিয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা আস্তে আস্তে ম্যাচিওর হয়ে অন্তঃক্ষরা গ্রন্থি পরিণত হচ্ছে এখান থেকে প্রজেস্টেরন ক্ষরিত হচ্ছে যেটা কিনা প্রেগনেন্সি কন্টিনিউটির জন্য দরকার নেক্সট প্রশ্ন দেখো শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে তো শুক্রাণুর অ্যাক্রোজমে হায়ালিউরোনিডেস এবং অ্যাক্রোসিন থাকে শুক্রাণুর ছবিটা আমরা যদি দেখি কোনটা অ্যাক্রোজোম দেখো এই যে শুক্রাণুর মস্তক অংশ এটা হচ্ছে শুক্রাণুর মস্তক এবং এটা হচ্ছে শুক্রাণুর লেস এবং মাঝখানটা হচ্ছে বডি এবং এই মস্তক অংশে যেটা একদম মোস্ট যেটা সেটাই কিন্তু অ্যাক্রোজোম এই অ্যাক্রোজোমের মধ্যে কিন্তু হাইলুরোনিরিস এবং অ্যাক্রোসিন এগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম থাকে যেগুলো আদ্র বিশ্লেষণকারী এনজাইম এবং যদি এখানে দেখো মস্তকে কি রয়েছে নিউক্লিয়াস রয়েছে এরকমও প্রশ্ন হয় যে নিউক্লিয়াস শুক্রানোর কোন অংশে পাওয়া যায় মস্তিষ্ক দেহ লেজ ইত্যাদি অপশান দেওয়া থাকবে তো মস্তিষ্কে নিউক্লিয়াস পাওয়া যায় পরের প্রশ্ন দেখো ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা কিনা শুক্রাণুকে আকৃষ্ট করে তো এই যে একটু আগে যেটা বললাম যে হায়ালোর হায়াল যে এনজাইমটা রয়েছে তো এরা কি করে এরা ডিম্বাণুর যে আউটারমোস্ট যে লেয়ার রয়েছে সেই লেয়ার লেয়ারটাকে বিদীর্ণ করতে সেই লেয়ারটাকে ভেদ করে সেই বাধা অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে হেল্প করে এবং এখানে যেটা জিজ্ঞেস করছে যে ডিম্বাণুর উপরিতলে যে রাসায়নিক পদার্থ রয়েছে যেটা কিনা শুক্রাণুকে আকৃষ্ট করে সেটা কি সেটা হচ্ছে অপশান নাম্বার টুতে যেটা রয়েছে ফার্টিলাইজার যেটা ডিম্বাণুর উপরিতলে অবস্থিত এবং শুক্রাণুর উপরিতলে যেটা অবস্থিত সেটা কি সেটা হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিং এটা শুক্রাণুর পরিতলে অবস্থিত এবং অ্যাগ্লুটিনেশানটা কি শুক্রাণু এই যে নিষেক প্রক্রিয়ার সময় যে শুক্রাণু যে ডিম্বাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করছে এই যে প্রসেসটা এটাকেই কি বলছে অ্যাগ্লুটিনেশান মানে নিষেক প্রক্রিয়ার সময় এই যে অ্যাক্রোজোম যে পোর্শনটা দেখো এখানে অ্যাক্রোজোম এই যে আসছে এবং অ্যাক্রোজোমের মধ্যে এই যে হাইড্রোলাইটিক এনজাইম যেগুলো রয়েছে একটু আগে বললাম তো এই যে মেমব্রেন বিদীর্ণ করার যে প্রসেসটা সেটাকেই কি বলছে অ্যাগ্লুটিনেশন বলছে এবং এখানে আরও একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এত প্রশ্ন তো তোমাদের এত ছোটো ক্লাসে পড়ানো সম্ভব নয় যতগুলো আমার ইম্পর্টেন্ট যতগুলো মনে হয়েছে সেগুলোকেই আমি রেখেছি সিলেক্টেড কিছু প্রশ্ন এবং এখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট জিপমার নিটের পরীক্ষায় এসছে অনেকবার সেটা হলো যে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর এই যে প্রবেশ ঠিক এর পূর্বাবস্থাকে কী বলছে সেটাকে কি বলে সেটাকে ক্যাপাসিটেশন বলে এটা ইম্পর্টেন্ট একটু নোট ডাউন করে রাখো পরের প্রশ্ন দেখো মানুষের ক্ষেত্রে নিষেক্রিয়া সাধারণত কোথায় ঘটে তো মানুষের ক্ষেত্রে নিষেক্রিয়া জরায়ু নালির বা ফ্যালোপিয়ান টিউব সেই ফ্যালোপিয়ান টিউবে ঘটে তো ছবিটা আমরা দেখিয়ে দেখো এই যে ফার্টিলাইজেশন প্রসেসটা এই যে ফ্যালোপিয়ান টিউব এই ফ্যালোপিয়ান টিউবের ঠিক এই পোর্শনটাতে দেখো এই যে এই পোর্শনটা এখানেই কি হয় ফার্টিলাইজেশনটা ঘটে এই যে এটা ওভারি এবং ওভারি থেকে কি হয় ডিম্বাণু নিঃসরণ হয় ওভিলুয়েশন হওয়ার পরে এবং এখান থেকে যে শুক্রাণুগুলো থাকে সেগুলো এই পুরো পথটা অতিক্রম করে গিয়ে এখানে কিন্তু utilization to Hawaii. নেক্সট প্রশ্ন দেখো কোন অবস্থায় জরায়ুর প্রাচীরে ভ্রূণের প্রতিস্থাপন ঘটে মরুলা ব্লাস্টোসিস্ট না গ্যাস্ট্রোলা তো অপশান নাম্বার টু ব্লাস্টোসিস্ট অবস্থায় কিন্তু জরায়ুর প্রাচীরে ভ্রূণের প্রতিস্থাপন ঘটে আমরা ছবি দিয়ে ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে বুঝে নেবো দেখো এটা হচ্ছে ওভারি এখান থেকে ওভুলিউশন হয়ে এখান থেকে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে এবং ফার্টিলাইজড হচ্ছে আমরা একটু আগে পড়লাম তো ফার্টিলাইজড হলে কী হচ্ছে জাইগোড় তৈরি হচ্ছে একটু ফার্টিলাইজডেক জাইগোট এখানে লেখাই রয়েছে তো জাইঘরটা আস্তে আস্তে কি হচ্ছে ক্লিভেজ হচ্ছে প্রথমে একবার ক্লিভেজ হয়ে কী হচ্ছে টু সেলস টেস্ট তৈরি হচ্ছে দেন আবার ফার্দার কি ফোর সেল স্টেজ তৈরি করছে আবার ফার্দার এভাবে ডিভাইড হতে হতে কি মরুলা ফর্ম করছে এবং মরুলাটা আবার ফার্দার ডিভাইড হয়ে কি হচ্ছে ব্লাস্টুলা তৈরি করছে বা ব্লাস্টোসিস্ট তৈরি করছে তো মরুলাটা হচ্ছে ষোলো থেকে বত্রিশটা যুক্ত এবং এই যে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট এর মধ্যে একটা তরলপূর্ণ গহ্বর থাকে যাকে কিনা সেল বলে এবং এই ব্লাস্টোসিস্টের একদম যে লেটার কন্ডিশন সেখানে কিন্তু সেই স্টেজেই ইমপ্লান্টেশন হচ্ছে দেখো ক্লিয়ার লেখা আছে ইমপ্লান্টেশন অব দ্য ব্লাস্টোসিস তো ব্লাস্টোসিস্ট অবস্থায় জরাবি প্রাচীরে ভ্রূণের প্রতিস্থাপন ঘটছে নেক্সট প্রশ্নটা দেখো ভ্রূণের পরিস্ফুটনের সঠিক ক্রম কী তো ভ্রূণের পরিস্ফুটনে যেটা প্রথম হতে হবে জাইগোট হতে হবে জাইগোট নেই ক্লিভেজ আছে তো ক্লিভেজ হলো দেন কি হবে মরুলা হবে মরুলাও নেই তারপরে আছে ব্লাস্টুলেশন গ্যাস্ট্রুলেশন তো অপশান নাম্বার টু যেটা সেটাই হচ্ছে সঠিক ক্রম আমরা ছবি দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝবো দেখো প্রথমে কি হয়েছে জাইগোট হয়েছে জাইগোটের পর ক্লিভেজ হয়ে আস্তে আস্তে মরুলা তৈরি হয়েছে এবং মরুলার পরে কি হচ্ছে ব্লাস্টুলা তৈরি হচ্ছে এবং বললাম যে ব্লাস্টুলার মধ্যে যে তরলপূর্ণ গহ্বর থাকে সেটাকে কী বলছে ব্লাস্টোসিল বলছে এখানে লেখা আছে ব্লাস্টোসিল তো টার্মগুলো তো জানতেই হবে কোনটা কি সেটাও জানতে হবে এখান থেকেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয় আমি কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে যে কোনো ধরনের এমসি কিউ আসুক না কেন তোমরা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসতে পারো তো এই মোডুলা থেকে ব্লাস্টুলা তৈরি হওয়ার যে প্রসেস সেটাই কিন্তু ব্লাস্টুলেশন এবং ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা তৈরি হওয়ার যে প্রসেস সেটাই হচ্ছে গ্যাস্টুলেশন তো এটা আমরা আরেকটু ছবিটা ভালো করে দেখবো এখানে একটু অস্পষ্ট আছে ব্লাস্ট্রোলা থেকে কি হচ্ছে দেখো এই যে ভিতরে ব্লাস্টোসিল রয়েছে এবং এর থেকে কি হচ্ছে গ্যাস্ট্রুলা তৈরি হচ্ছে এবং এই গ্যাস্ট্রোলা মনে রাখবে এটা হচ্ছে তিনটে লেয়ার যুক্ত তিনটে স্তর থাকে একটোডাম এন্ডোডাম এবং মেসোডাম তো এরকম ধরনের প্রশ্নও হয় যে তিনটে স্তর যুক্ত কোন স্টেজ এরকম ধরনের প্রশ্নও কিন্তু হয় তো এটা হচ্ছে তোমাদের টোটাল সঠিক ক্রম যেটা একটা এমরায় ডেভেলপমেন্টের জন্য ভ্রণের পরিস্ফুটনের জন্য এটাই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন দেখো রিপ্রোডাকশান একটা অনেক ভার্স্ট একটা চ্যাপ্টার এত শর্ট ক্লাসে যতগুলো প্রশ্ন আমার ইম্পর্টেন্ট যতগুলো আমি মনে হয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে প্রশ্নগুলো করানোর চেষ্টা করলাম তো বাড়িতে তোমরা ভালো করে পড়বে এবং শারীরিক অসুস্থতার জন্য আমি দু একদিন ক্লাস নিতে পারিনি হয়তো আরও দু একদিন ক্লাসে এরকম কন্টিনিউটি নাও থাকতে পারে তো আমি একটু সুস্থ হলে একটু বেটার হলে তোমাদের কন্টিনিউ ক্লাস পাবে এবং তোমাদের এই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই তোমরা দুটো মক টেস্ট পাবে যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এই চ্যানেলে তোমরা ফ্রিতে দুটো মক টেস্ট দিতে পারবে চ্যানেলটাকে ফলো করতে থাকো ভিডিও ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও আমি একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং এছাড়াও আমার মেল আইডি দেওয়া রয়েছে মেলেও তোমরা মেল করতে পারো যদি কোনো ইনফরমেশান জানার থাকে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আপকামিং ক্লাসগুলোকে ফলো করতে থাকো থ্যাংক ইউ ক্লাস